মিজোরামে পালাবদল। দল গঠনে মাত্র 5 বছরের মধ্যে রাজ্যে সরকার গঠনের পথে জোরাম পিপলস মুভমেন্ট। সোমবার ভোট গণনার পর থেকে পরিষ্কার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে নতুন রাজনৈতিক দল জেডপিএম। তিন রাজ্যে হারের পর মিজোরাম থেকে শূন্য হাতে ফিরতে হচ্ছে কংগ্রেসকে। মিজোরামে মাত্র একটি আসন পেতে চলেছে কংগ্রেস। বেশ কয়েকটি রাজনৈতিক দলকে একত্রিত করে 2018 সালে মিজোরামে গঠিত হয় জেডপিএম অর্থাৎ জোরাম পিপলস মুভমেন্ট। সেই বছরই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ে 8টি আসনে জয় পায় লালডুহোমার দল। তখন রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে তারা। 5 বছর বাদে নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে নিজেদের প্রাপ্ত আসনের সংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে নিল জেডপিএম। মিজোরামের ম্যাজিক ফিগার 20 কেও অনায়াসে পেরিয়ে গেল আইপিএস লালডুহোমার দল। মিজোরামের ধারা অনুযায়ী 10 বছর অন্তর সেই রাজ্যে সরকার বদল হয়। 2008 থেকে 2018 পর্যন্ত মিজোরাম ছিল কংগ্রেসের দখলে, কিন্তু সেই ধারা ভেঙে দেওয়ার পথে জেডপিএম। মাত্র 5 বছরের মধ্যেই বিজেপির শরিক এমএনএফকে গদিচ্যুত করতে চলেছে তারা। এদিকে নিজের কেন্দ্র থেকে হেরে গেলেন মিজোরামের বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। অন্যদিকে এটা পরিষ্কার দেশের বাকি তিন রাজ্যের মতো মিজোরামেও মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেইনার।